আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে যেখানে আজকে আমি আপনাকে দেখাবো উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশানে অ্যাপ্লিকেশান করতে পারবেন যেখানে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে আপনি অ্যাপ্লিকেশান করতে পারবেন গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে যেখানে আপনি চল্লিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশান করতে পারবেন এবং বাইশ হাজার টাকা পার মান্থ স্যালারিতে নিয়োগ করা হচ্ছে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ চাকরি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন সম্পূর্ণভাবে আজকে আমরা ডিসকাস করব যে আপনি কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং কোন পোস্টে নিয়োগ চলছে সেই সম্পর্কে সম্পূর্ণভাবে আলোচনা করব। আর এই ধরনের গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো যদি আপনি নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান যেখানে গুরুত্বপূর্ণ পোস্টে এবং খুব ভালো মানের বেতনে নিয়োগ করা হচ্ছে আর এই নোটিফিকেশানটি জারি হয়েছে পয়লা মার্চ দু হাজার তেইশ অর্থাৎ আজকেই এই নোটিশটি জারি হলো এদের অফিসিয়াল ওয়েবসাইটে যেখানে দেখতে পাচ্ছেন ল্যাবরেটরি টেকনিশিয়ান পোস্টে নিয়োগ করা হচ্ছে আর এখানে টোটাল ভ্যাকান্সি সংখ্যা রয়েছে তেরোটি টোটাল তেরো জনকে নিয়োগ করা হবে আর বাইশ হাজার টাকা পার মান্থ স্যালারি রয়েছে যেখানে জেনারেল ক্যাটাগরি থেকে এসসি এস টি ও সবাই এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন এখানে বলে রাখি টোটাল তিন ধরনের ক্যাটাগরিতে নিয়োগ করা হচ্ছে প্রথম যে ক্যাটাগরি রয়েছে সেটা হচ্ছে এন দ্বিতীয় ক্যাটাগরি দেখতে পাচ্ছেন এক্স ভি এফসি দু আর এক্স ভি রয়েছে দু হাজার বাইশ তেইশ এই তিনটি ক্যাটাগরিতে নিয়োগ করা হচ্ছে এবং তিনটি ক্যাটাগরির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা একই রয়েছে তো দেখতে পাচ্ছেন যে শিক্ষাগত যোগ্যতা এখানে চায় সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এবং তার সে সাথে ডিএমএলটি কোর্স করা থাকতে হবে এটা কিন্তু এসেন্সিয়াল ডিএমএলটি অর্থাৎ ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটারি টেকনোলজিতে আপনাকে কিন্তু কোর্স করা থাকতে হচ্ছে এবং আপনাকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে তাহলে আপনি এই পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান করতে পারবেন যেখানে বয়সের লিমিট দেখতে পাচ্ছেন মিনিমাম উনিশ থেকে চল্লিশ বছর পর্যন্ত আপনি সময় পাচ্ছেন অ্যাপ্লিকেশান করার জন্য এই হচ্ছে ল্যাবরেটারি টেকনিশিয়ান পোস্ট নিয়োগ যেখানে এই কোয়ালিফিকেশানে আপনি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন এখানে যদি আপনাদের উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকে অর্থাৎ আপনি যদি বিএমএলটি করে থাকেন এবং অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু আপনি বাড়তি নম্বর পেয়ে যাচ্ছেন তো যখন আপনাদের সিলেকশন হবে তখন কিন্তু সেই সমস্ত নম্বরগুলো আপনারা সেখান থেকে পেয়ে যাবেন অর্থাৎ বিএমএলটি যদি থাকে বা যদি আপনি অভিজ্ঞ হয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনাকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নম্বরগুলো দেওয়া হবে ঠিক আছে যদি আপনার মিনিমাম এক বছর অভিজ্ঞতা থাকে দুই বছরের মধ্যে তাহলে এক দেখতে পাচ্ছেন এখানে গভর্নমেন্ট সেক্টরে দুই নম্বর পেয়ে যাচ্ছেন প্রাইভেট সেক্টরে এক নম্বর এইভাবে আপনাকে কিন্তু নম্বর দেওয়া হচ্ছে তার সাথে সাথে মাধ্যমিকের নম্বর উচ্চ মাধ্যমিক নম্বর ডিএমএলটি কোর্স বিএমএলটি কোর্স এই সমস্ত কোর্স থেকেও কিন্তু নম্বর রয়েছে এইগুলো হচ্ছে সিলেকশান প্রসেসের মধ্যে এইভাবে স্কোরিং করা হবে পরবর্তী যে ক্যাটাগরি সেটাও কিন্তু ল্যাবরেটরি টেকনিশিয়ান পোস্টে নিয়োগ করা হচ্ছে দু হাজার একুশ বাইশ এক্সভিএফসি এখানেও শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ক্লাস টুয়েলভ পাস হতে হবে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এবং তার সে সাথে ডিএমএলটি কোর্স করা থাকতে হবে এটা কিন্তু অ্যাসেন্সিয়াল তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন ডিজারেবেল কোয়ালিফিকেশানে বলা রয়েছে টু ইয়ার্সের অভিজ্ঞতা যদি থাকে তাহলে খুব ভালো হয় তার কারণ হচ্ছে সিলেকশান প্রসেসে কিন্তু অভিজ্ঞ যারা থাকবেন তাদের ক্ষেত্রে বেশি নম্বর দেওয়া হবে তো তাই চাকরি পাওয়ার ক্ষেত্রে আপনার কিন্তু খুবই কাজে লাগবে তো সেক্ষেত্রে যত হায়ার কোয়ালিফিকেশন থাকবে তত কিন্তু আপনাদের চান্স রয়েছে এই চাকরিটি পাওয়ার জন্য পরবর্তী দেখতে পাচ্ছেন ল্যাবরেটরি টেকনিশিয়ান এখানে উনিশ থেকে চল্লিশ বছর পর্যন্ত রয়েছে আর শিক্ষাগত যোগ্যতা ক্লাস টুয়েলভ পাস তার সাথে সাথে ডিএমএলটি কোর্স করা থাকতে হবে তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন ডিজারেবল কোয়ালিফিকেশন এখানে কিন্তু অ্যাসেন্সিয়াল নয় কিন্তু যদি থাকে তাহলে আপনি এখানে প্রাইভেট সেক্টরে এবং গভর্নমেন্ট সেক্টরে সেই অনুপাতে আপনি এখানে কিন্তু নম্বরগুলো পেয়ে যাবেন তো স্কোর যখন হবে সেই সময় তখন আপনি কিন্তু বাড়তি নম্বর পেয়ে যাবেন যদি আপনাদের হায়ার কোয়ালিফিকেশন থাকে তাহলে তো এই হচ্ছে পোস্ট অর্থাৎ ল্যাবরেটরি টেকনিশিয়ান পোস্টে নিয়োগ করা হচ্ছে আর এখানে যদি আপনি অ্যাপ্লিকেশান করতে চান তাহলে দেখতে পাচ্ছেন এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাকে জানতে হবে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফি অ্যাপ্লিকেশন ফিজ লাগছে জেনারেল ক্যাটাগরিতে একশো টাকা আর যদি আপনি এস সি এসটি ও হয়ে থাকেন তাহলে পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশান ফিজ লাগবে যেখানে ডিমান্ড ড্রাফ্ট আপনাদেরকে কাটতে হবে ডিমান্ড ড্রাফটে দেখতে পাচ্ছেন যখন আপনি ফিল আপ করবেন তখন এখানে লিখতে হবে ডিএইচ অ্যান্ড এফডব্লু এস ডায়মন্ড হারবার হেলথ ডিস্ট্রিক্ট এবং পেয়েবেল অ্যাট ডায়মন্ড হারবার এটা কিন্তু ডিমান্ড ড্রাফট কাটতে হবে আপনি কোন ক্যাটাগরি সেই ক্যাটাগরিতে আপনাকে কিন্তু এই পেমেন্টটি করতে হচ্ছে এখানে এই হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য আর এখানে আরও একটি তথ্য বলে রাখি দেখতে পাচ্ছেন এখানে আপনাদের যেহেতু ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে তো সেক্ষেত্রে তেরোই মার্চ দু দেখতে পাচ্ছেন সকাল এগারোটা হচ্ছে এটার রেজিস্ট্রেশন অর্থাৎ রিপোর্টিং টাইম এবং ক্যান্ডিডেট হু অ্যাপিয়ার আফটার টুয়েলভ নুন উইল নট বি অ্যালাউড ফর রেজিস্ট্রেশন অর্থাৎ বারোটার পরে আপনি যদি সেখানে উপস্থিত থাকেন তাহলে আপনার কিন্তু সেখানে পুরোপুরি ক্যান্সেল হয়ে যাবে আর যদি আপনি বসে ছাড় চান তাহলে এস সি টি সরকারিভাবে যা বয়সের ছাড় পায় পেয়ে যাবেন সেটা কিন্তু আপনি এখান থেকে সুবিধা নিতে পারেন তো এই হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে আপনাকে নিয়োগ করা হচ্ছে এটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম এই ফর্মটি পিডিএফ আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনি এটা ডাউনলোড করে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে কিন্তু উপস্থিত থাকতে হচ্ছে এই হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে সরাসরি আপনাকে কিন্তু ল্যাব ল্যাবরেটরি টেকনিশিয়ান পোস্টে নিয়োগ করা হচ্ছে এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখি যে আপনারা যখন আপনি উপস্থিত থাকবেন যে লোকেশনে। সেই লোকেশানে আপনাকে সম্পূর্ণ তথ্যগুলো কিন্তু নিয়ে যেতে হবে সম্পূর্ণ তথ্য অর্থাৎ যে সমস্ত ডকুমেন্টগুলো রয়েছে অরিজিনাল প্লাস জেরক্স সেই প্রত্যেকটি তথ্য কিন্তু নিয়ে যেতে হবে আর এখানে বলে রাখি কোন লোকেশনে আপনাকে যেতে হবে তো দেখতে পাচ্ছেন যে লোকেশনে আপনাকে যেতে হবে সেটা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে দ্য সিএম ও এইচ অ্যান্ড মেম্বার সেক্রেটারি ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি অফিস অফ দ্য সিএম ও এইচ ডায়মন্ড হারবার হেলথ ডিস্ট্রিক্ট এই যে লোকেশান এই লোকেশনে কিন্তু উপস্থিত থাকতে হবে যেখানে এই অ্যাপ্লিকেশান ফর্মটি খুব ভালোভাবে ফিল আপ করতে হবে রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ এখানে অ্যাটাচ করতে হবে এবং আপনারা কিন্তু সেখানে উপস্থিত থাকতে পারেন এই চাকরিটির জন্য এই হচ্ছে একটি গুরুত্বপূর্ণ চাকরির নোটিফিকেশান যেখানে আপনাকে কিন্তু নিয়োগ করা হচ্ছে পশ্চিমবঙ্গের যে কোনো লোকেশান থেকে আপনি অ্যাপ্লিকেশান করতে পারবেন কিন্তু আপনাদের পোস্টিং হবে দেখতে পাচ্ছেন দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবাল হেলথ ডিস্ট্রিক্ট যেটা রয়েছে সেই ডায়মন্ড হারবারে সাউথ চব্বিশ পরগনাতে এখানে আপনাকে কিন্তু পোস্টিং দেওয়া হবে তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ একটি তথ্য যদি আপনি ইচ্ছুক তাহলে অবশ্যই এখানে উপস্থিত থাকতে পারেন আর এই ধরনের গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো যদি আপনি নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই চ্যানেল থেকে আপনারা প্রতিদিন পশ্চিমবঙ্গের কোনো না কোনো জেলার অথবা রাজ্য সরকারের অথবা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন চাকরি আপডেট নিয়মিত পেয়ে যাবেন ধন্যবাদ